হ্যাঁ হ্যাঁ এই যে আসামি নামাচ্ছে, হ্যাঁ আসামি নামাচ্ছে। ঠিক আছে, ওকে। সাদিয়া, এই মাত্র আসামিদেরকে নিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান টিম, এই গুলশান টিমটি তাদেরকে নিয়ে হয়তো গোয়েন্দা কার্যালয়ের দিকে রওনা হবেন। এই অভিযানটি শুরু হয়েছিল দুপুর থেকে। গ্রেফতারের বাইরেও আরো বেশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে, বিশেষ করে কিছু বিদেশি মদ এবং বিদেশি মদের বোতল, মদ সহ বিয়ার সহ বেশ কিছু আলামত তারা জব্দ করেছে। এই আলামতগুলো কিন্তু এখন আসলে গণমাধ্যম কর্মীদের সামনে উপস্থাপন করা হচ্ছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান ডিভিশনের যারা পুলিশের কর্মকর্তা রয়েছেন বা অন্যান্য সদস্য রয়েছেন, তারা কিন্তু এই আলামতগুলো আসলে সাজাচ্ছেন। দেখানো হচ্ছে কি কি আলামত এখন পর্যন্ত জব্দ করা হয়েছে। এই বাসাটিতেই গতকাল রাতে যে ঘটনা, সেই ঘটনার পর থেকে কিন্তু, অর্থাৎ যে গতকাল রাতে আপনি জানেন যে একটি সংবাদ সম্মেলন করেছিলেন নায়িকা পরিমণি বনানীর বাসভবনে, এবং তিনি দাবি করেছিলেন সে আসলে কোনো রকমের সাহায্য চেয়েও কারো কাছ থেকে কোনো সাহায্য পায়নি। তারপর পুলিশ সহ ডিবি ছাড়াও থানা পুলিশের একাধিক টিম কিন্তু এই বিষয়টি নিয়ে কাজ শুরু করেছিল, এবং সকালে যেহেতু মামলা দায়ের হয়েছে, এই মামলা দায়েরের পরপরই কিন্তু বেশ কয়েকটি টিম ঢাকার বিভিন্ন এলাকায় তাদেরকে গ্রেফতারের জন্য, বিশেষ করে গ্রেফতারের জন্য অভিযান চালিয়েছে। এবং আমরা সকাল 10টার দিকে জানতে পেরেছিলাম যে আসলে এরকম একটি অভিযান শুরু হবে, এবং এই অভিযানে আসলে দুইজন যে প্রধান আসামি যাকে করা হয়েছিল, সেই নাসিরউদ্দিন মাহমুদকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি এজাহার নামীয় টোটাল দুইজন আসামি ছিল, এবং অজ্ঞাতনামা আরও চারজন আসামি ছিলেন। এই যে বাকি আসামি যারা ছিলেন তাদেরকেও কিন্তু আসলে গ্রেফতারের আওতায় নিয়ে আসার জন্য সব ধরনের চেষ্টা চালাচ্ছে আমাদেরকে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে। তো আপনারা নিশ্চয়ই দেখছেন যে আসলে অনেকগুলো বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়েছে, কিছু খালি বোতল রয়েছে, কিছু কিন্তু মদসহ বোতল রয়েছে, বিয়ারের বোতল রয়েছে, এবং যাদেরকে গ্রেফতার করা হয়েছে, আমরা আসলে যিনি এখানকার মূল আসামি অর্থাৎ মূল অভিযুক্ত, যিনি যাকে উত্তরা ক্লাবের যিনি সাবেক সাধারণ সম্পাদক ছিলেন তাকে গ্রেফতারের পাশাপাশি তিনি কিন্তু যেই বোট ক্লাবটি ছিল সেই ক্লাবেরও কিন্তু সদস্য। তো এখন পর্যন্ত তাদেরকে এই বাড়িটির নিচতলায় অর্থাৎ রাখা হয়েছে, তাদেরকে হয়তো নিয়ে কিছুক্ষণের মধ্যেই এই অভিযানটি সমাপ্ত করা হবে, এবং এই অভিযান সমাপ্তির আগে হয়তো যিনি এখানকার গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার রয়েছেন মোহাম্মদ হারুনুর রশিদ, তিনি গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন আসলে কতজনকে গ্রেফতার করা হলো, কতজনকে আটক করা হলো, এর পরবর্তী পদক্ষেপ কি। তো ঘটনার সূত্রপাত কিন্তু আরো বেশ কয়েকদিন আগে, অর্থাৎ 4-5 দিন আগে, 10 জুন ঢাকায় যে আশুলিয়া বেড়িভাঁধে যে ঢাকা বোট ক্লাবটি রয়েছে, সেই বোট ক্লাবের কিন্তু গিয়েছিলেন নায়িকা পরিমণি এবং তার আরো দুজন বন্ধু সহ, অর্থাৎ একজন মেকআপম্যান এবং তার একজন পারিবারিক বন্ধু, তার দাবি যেটি ছিল সেখানে কিন্তু নিয়ে যাওয়ার পর আসলে তাকে নানা রকম হেনস্থার শিকার হতে হয়েছিল, তাকে জোর করে মদ পান করা হয়েছিল। তিনি যেমনটি গতকাল সংবাদ সম্মেলনে দাবি করেছেন যে সেই সংবাদ সম্মেলনে তিনি দাবি করেছিলেন শুধু তাকে শারীরিক হেনস্থাই করেনি, তাকে কিন্তু ধর্ষণ করার চেষ্টা করেছিল, হত্যা চেষ্টা করা হয়েছিল। তার পরপরে কিন্তু তিনি এই বিষয়টি তার যে পরিচিত জনরা ছিলেন পরিচিত জনদেরকে জানিয়েছিলেন, এবং শেষ পর্যন্ত তিনি কোনো রকমের সাহায্য সহযোগিতা পাননি, যেটি গতকাল তিনি সংবাদ সম্মেলনে বারবার বলে রাখছিলেন। তো এই মুহূর্তে আমরা একটু আসলে কথা বলতে চাই, যিনি গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার রয়েছেন আমাদের সাথে, গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনারের সাথে আমরা একটু কথা বলবো এই যে আজকের যে অভিযান।
অর্থের অভিযোগ অভিজ্ঞতা উঠেছে অভিযোগ ভাই এই আজকের অভিযোগ কথা পাওয়া গেছে কি না হ্যাঁ আসলে আসলে আমরা যখন জানতে পারলাম যে পরিমণি বাংলাদেশের একজন বিখ্যাত নায়িকা তার উপরে নির্যাতন হয়েছে শারীরিক নির্যাতন হয়েছে সেটা শোনার পর থেকে আমরা মনে করেছি যে এই নির্যাতন যারা জড়িত তাদেরকে আমাদের জিজ্ঞাসাবাদ করা দরকার তাদের আইনে আওতা আনা দরকার সেই প্রেক্ষিতে আমরা আসলে গত রাত থেকে আমরা কাজ করছি এবং আজকে তারা তাদেরকে একটা বাসায় যে বাসায় ডিজে পার্টি চলে উঠতি বৈশী মেয়েরা সেখানে মদ্যপান করে সেই বাসায় যখন আমরা আসলাম দেখলাম যে সবাইকে পাইলাম সেখানে এবং সেখানে মাদক পাওয়া গেছে আরও অন্যান্য সামগ্রী পাওয়া গেছে আমরা তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিব আইনগত ব্যবস্থা নিব হ্যাঁ আমরা এটা তো তাদের এটা তারা আসলে সে ছিল একটা ক্লাবের সভাপতি ছিল সে এই ক্লাবে এই উত্তরা ক্লাবে ছিল সেই ক্লাবে সেই ব্যবসাটাই করেছেন কারণ এই ক্লাব এখানে একটা ওই ক্লাবে তো ধরেন মদ বেচাই এটা ছিল মেন তার কাজ সেটা পুলিশের যুগ্ম কমিশনার গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ কথা বলছিলেন এবং তিনি যেটি জানাচ্ছিলেন যে এখানে কিন্তু এই বাসাটি অভিযান চালিয়ে সকাল থেকে তারা আসলে তাদের গোয়েন্দা তথ্য ছিল তিনি এই বাসাটিতে অবস্থান করছিলেন এবং শুধু তাকে নয় তাকে সহ আরো যে তিনজন নারীকে আটক করা হয়েছে তারপরে যে মামলা যে ধারায় মামলা হয়েছে এই মামলার বিষয়ে কিন্তু বিস্তারিত আসলে জানা যাবে হয়তো আনুষ্ঠানিকভাবে কোনো সংবাদ সম্মেলনও করতে পারে না আমরা যদিও নির্যাতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি তো তাদেরকে বাসাটা থেকে বের করা হচ্ছে বের করে এখন নিয়ে যাওয়া হবে গোয়েন্দা কার্যালয়ে সকাল থেকে অভিযান চালানো হচ্ছে এবং যেটি গোয়েন্দা পুলিশের নির্যাতন কর্মকর্তারা জানিয়েছেন যে এই অভিযানের আগে কিন্তু যেহেতু সকালে একটি মামলা দায়ের হয়েছে এই মামলার আগেও কিন্তু গতকাল রাত থেকেই অর্থাৎ সংবাদ সম্মেলন পরিমণির যে সংবাদ সম্মেলন সেই সংবাদ সম্মেলন হওয়ার পর থেকেই কিন্তু একাধিক টিম বিশেষ করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একাধিক টিম তাদেরকে ধরার জন্য কিন্তু অভিযান পরিচালনা করছিলেন শেষ পর্যন্ত গোয়েন্দা পুলিশের গুলশান যে টিম রয়েছে সেই গুলশান টিম কিন্তু এই অভিযানটি সফলভাবে পরিচালনা করতে সক্ষম হয়েছে তিনজন নারীকে আপনারা দেখতে পাচ্ছেন তারাও কিন্তু পুলিশের দাবি তারা ডিজে পার্টিতে অংশগ্রহণ করতো নিয়মিত এই বাসাটিতে ডিজে পার্টির আসর বসানো হতো বিভিন্ন বয়সী লোকরা এখানে আসতেন এবং এই ডিজে পার্টির আড়ালে তারা কিন্তু আসলে তাদের একটি উদ্দেশ্যই ছিল যে শুধু এই ক্লাব পরিচালনা বিশেষ করে উত্তরা ক্লাবের যেহেতু তিনি সভাপতি ছিলেন সেই সময় থেকে এই পুলিশের যেটি দাবি তাদের দাবি করে আসছিল এই মদের পার্টি থেকে শুরু করে ডিজে পার্টি সহ অন্যান্য যে অর্থাৎ অনৈতিক কার্যকলাপ রয়েছে সেই কার্যকলাপে কিন্তু এই যে নাসিরুদ্দিন মাহমুদ তার কিন্তু সরাসরি সম্পৃক্ততা ছিল এবং এই ঘটনায় নতুন নয় পুলিশ বলছে যে গতকাল ঘটনা বিশেষ করে পরিমণির যে সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলনে তিনি যা যা দাবি করেছেন তার সাথে যেই ধরনের আচরণ করা হয়েছে সেই বিষয়গুলোর পাশাপাশি এজাহারে তিনি যা উল্লেখ করেছেন সেই বিষয়গুলো খতিয়ে দেখবেন একটি সুষ্ঠু তদন্তের জন্য অর্থাৎ একজন প্রিয় চলচ্চিত্র অভিনেত্রী এবং নায়িকা তিনি যেন সুষ্ঠু বিচার পান সেই ধরনের তদন্ত তারা এখন চালিয়ে যাচ্ছেন এবং তাকেও হয়তো ডাকা হবে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে ক্লাবে তিনি কেন গিয়েছিলেন তিনি যদি উল্লেখ করেছেন যে সেই ক্লাবে কিন্তু তারা রাত ১০টায় বেরিয়েছিলেন এবং ঠিক রাত ১২টার সময় কিন্তু তারা সেই যে বোট ক্লাবটি রয়েছে আশুলিয়ায় সেখানে গিয়েছিলেন তাকে কিন্তু জোর করে তিনি পূর্ব পরিচিত ছিলেন না পরিমণির সাথে কিন্তু তার সাথে যে ছিল অমিত তার পূর্ব পরিচিত ছিল তার সাথে একসাথে গিয়েছিলেন এবং কী কারণে এর পিছনে আর
হওয়ার কোনো ঘটনা থাকতে পারে কিনা, এই সবগুলো বিষয় বিবেচনা করেই কিন্তু পুলিশ আসলে তাদের যে তদন্ত কার্যক্রম সেটি আগাচ্ছে। তো এই মুহূর্তে আমরা দেখছি যে যে আসামি অর্থাৎ যাদেরকে আটক করা হয়েছে, পুলিশ কিন্তু এখনও জানায়নি ঠিক আসলে গ্রেফতার করা হয়েছে কিনা। তারা বারবার বলছে যে তারা দুইজন পুরুষ এবং তিনজন নারীকে আটক করেছেন এবং তাদেরকে একটু আগে আমরা দেখেছি গাড়িতে উঠিয়ে তোলা হয়েছে, একটি সাদা মাইক্রোবাসে উঠিয়ে তাদেরকে এই মুহূর্তে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয় অর্থাৎ মিন্টো রোডের যে গোয়েন্দা কার্যালয় রয়েছে সেই গোয়েন্দা কার্যালয়ে নিয়ে হচ্ছে। পাশাপাশি তাদের কাছ থেকে অর্থাৎ এই বাসা থেকে যে বিপুল পরিমাণ মদের বোতল, বিদেশি মদের বোতল, মদ সহ উদ্ধার করা হয়েছে সেই বিষয়গুলো কিন্তু গোয়েন্দা অফিসে নিয়ে যাওয়া হচ্ছে। তো আমরা দেখছি যে আসলে তাদের বহনকারী এই যে আসামি যাদেরকে আটক করা হয়েছে তাদের বহনকারী যে মাইক্রোবাসটি রয়েছে এই মাইক্রোবাসটি কিন্তু মিন্টো রোডের উদ্দেশ্যে রওনা হয়েছে তাদেরকে নিয়ে। এবং এখানকার যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, বিশেষ করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরের যুগ্ম কমিশনার তিনি রয়েছেন, তার পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের উপ পুলিশ কমিশনার রয়েছেন। তারা আমাদেরকে বলছেন যে হয়তো তারা আগামীকাল কোনো সংবাদ সম্মেলনের আয়োজন করতে পারেন। এই বিষয়গুলো একটু বিস্তারিত জানার জন্য এই অভিযানটি শুরু থেকে যিনি পরিচালনা করছেন ঢাকা মহানগর গুলশান বিভাগের যিনি উপ পুলিশ কমিশনার রয়েছেন তার সাথে আমরা একটু শেষ কথা বলব। মহিলাদেরকে নিয়ে কেন আসর বসায় সেটা আমাদের কাছে জানা ছিল না। এনিওয়ে এটা আমাদের আমাদের জয়েন্ট কমিশনার স্যার বলবেন। আমরা গোয়েন্দা পুলিশ হেডকোয়ার্টারে নিয়ে যাচ্ছি, আমাদের উদ্ধতন কর্তৃপক্ষ যেভাবে করবে। আমরা এখানে কাছে অনেকগুলো অবৈধ মাদকের মালামাল পেয়েছি যেগুলো নিয়ে স্বতন্ত্র একটা মামলা হতে পারে। একটু বলেন, এজেন্ট নামে আসামি দুইজন আর তিনজনকে নিয়ে যাওয়া হয়েছে, এটা কি জন্য? এই বাসাতে যেহেতু অনেকগুলো আমরা মদ বিয়ার ইয়াবা পেয়েছি এবং এগুলি তাদের সবার পজিশন থেকে, এই জন্য নিয়ে যাচ্ছি পুলিশ। আমরা একটু চলে যাবো উপপুলিশ কমিশনার মশিউর রহমান বলছিলেন যে আসলে অনেক কিছু তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে, যে মদ উদ্ধার করা হয়েছে, বিয়ার উদ্ধার করা হয়েছে, পাশাপাশি ইয়াবার ট্যাবলেট, এই সব বিষয়গুলো নিয়ে আসলে আলাদা কোনো মামলা করা যায় কিনা, যেহেতু আরো তিনজনকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। এই তাদেরকে আটক করার কারণটা কি সব কথা বলবো মোহাম্মদ হারুনুর রশিদ রয়েছেন যুগ্ম পুলিশ কমিশনার তার সঙ্গে। আমরা গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে আমরা বিভিন্ন জায়গায় অভিযান করেছি, অভিযানের প্রেক্ষিতে আমরা সেখানে এখানে এই বাসা তো একটা ডিজে পার্টি হয়, এই জায়গাটাতে মাদক সেবন হয়, ডিজে পার্টি হয়, আমরা সবকিছু মিলেই আমরা এখান থেকে উদ্ধার করেছি। সাদিয়া, আপনি শুনছিলেন যুগ্ম কমিশনার পুলিশের, তিনি আবারও এখন আমাদের সাথে কথা বলবেন। আমরা শুধু এই বিষয়টির বাইরেও আরো ওনার সাথে কথা বলতে চাই, তিনি তৈরি হচ্ছেন আমাদের সাথে এই যে টোটাল অভিযান সেই অভিযান এবং পাশাপাশি আরো কিছু বিষয় রয়েছে, আমরা একটু তার সাথে কথা বলবো। হারুন ভাই, এই অভিযানটি সম্পর্কে তো আমরা জানলাম। ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে পরিমনির করা মামলায় মূল আসামি ব্যবসায়ী নাসিরুদ্দিন আমরা আজকে ঢাকা জেলায় পরি মনিকে ভোট ক্লাবে নির্যাতন করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে, এই অভিযোগে অভিযোগ করে তারা সাভার থানা একটা মামলা রুজু করেছে। সেই মামলার প্রেক্ষিতে ওই সাভার থানা পুলিশ আমাদের কাছে রিকোয়েজিশন করেছে, যেহেতু আসামিটা ডিএমপিতে আছে আমরা গ্রেপ্তার করার জন্য। আমরা গ্রেপ্তার করার বিভিন্ন জায়গায় অভিযান করেছি, অভিযানের পরে পরবর্তী পর্যায়ে আমরা সন্ধান পেলাম যে একটা উত্তরা এক নম্বর সেক্টরের 12 নম্বর একটা বাড়িতে এখানে ডিজে পার্টি হয় এবং 12 নম্বর রোডে একটা ডিজে পার্টি হয়। আমরা যখন এই বাসাটা যখন অভিযান চালালাম সেখানে এসে আমরা
ওই যে সাভারে এফআইআরভুক্ত যে আসামি দুজন, তারা দুজনকে আমরা গ্রেপ্তার করেছি। পাশে আরও তিনজন রক্ষিতা ছিল, তিনজন রক্ষিতাকে আমরা গ্রেপ্তার করেছি। গ্রেপ্তারের প্রেক্ষিতে পাঁচজন গ্রেপ্তার হয়েছে এবং তারা মাদকও পাওয়া গেছে। এই মাদকের প্রেক্ষিতে এখন যেহেতু আমরা তাদের গ্রেপ্তার করেছি এবং দেখেন বাংলাদেশের একজন বিখ্যাত নায়িকা চলচ্চিত্র জগতের অহংকার পরী মনিকে যখন নির্যাতন করা হয় তখন সেটা আমাদের কাছে আসলে আমরা যারা গোয়েন্দা চাকরি করি আমাদের দায়িত্বই হচ্ছে এটি তদন্ত করা এবং তদন্ত করে কিন্তু আমরা তাদের গ্রেপ্তার করছি, তাদের জিজ্ঞাসাবাদ করব, যদি প্রয়োজন হয় তাদের রিমান্ডে আনব। যেহেতু আমরা মাদক পেয়েছি সেই কারণে আমরা মাদকের একটি মামলা আমাদের ডিএমপিতে হবে, আমরা ডিবি থেকে একটি মামলা রুজু করা হবে। তারপরে যেহেতু সাভারে একটি মামলা রুজু হয়েছে আমরা সাভার থানা পুলিশকে তাদেরকে আমরা দিয়ে দিব। হ্যাঁ, আমরা অভিযোগ পরিমণির সাথে আমরা কথা বলবো, আমরা প্রত্যেকটা অভিযোগকে খতিয়ে দেখছি এবং সাভার থানা মামলার প্রেক্ষিতে আমরা গ্রেপ্তার করেছি, যার বিরুদ্ধে অভিযোগ করেছি তাকে আমরা গ্রেপ্তার করেছি। এই ঘটনার সাথে আমি বলে এই পরিমণির ঘটনায় এবং তারা আজকে যে সকল যাদেরকে গ্রেপ্তার করেছি তাদের সাথে আরও কোনো রাঘব বল আছে কিনা, যারা এভাবে রাতের বেলা এই অন্ধকারে এই বিভিন্ন ক্লাবে গিয়ে অতি বয়সী মেয়েদেরকে ব্যবহার করে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ চালায়, তাদের বিরুদ্ধে আমাদের এখন থেকে আমাদের কমিশনের স্তরের নির্দেশ যে ঢাকা শহরে বনসা গুলশান বনানী বিভিন্ন এলাকাতে রাত 8টা 9টা 10টার পরে কোনো যদি অতি বয়সী মেয়ে ক্লাবে গিয়ে ডিজি পার্টির নামে অনাচার অবাচার করে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিই। হ্যাঁ, আমরা যেহেতু মামলাটা হয়েছে সাভারতানা, আমরা একটা রিগুজিশনের প্রেক্ষিতে আমরা গ্রেপ্তার করেছি। এখন যেহেতু একটি মামলা আমাদের এখানে আছে মাদকের মামলা, সেই ক্ষেত্রে আমরা বুট ক্লাবে যাব, সকল জায়গাগুলো যাব, আরও কোনো আসামি যারা যারা তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। আমরা যেহেতু গ্রেপ্তার করেছি এখন তাকে আমরা জিজ্ঞাসাবাদ করব, জিজ্ঞাসাবাদ করে আমরা পরী মনিকে জিজ্ঞাসাবাদ করব, জিজ্ঞাসাবাদে যাবতীয় তথ্য আপনাকে জানাবো। এবং আপনি জানেন যাদেরকে আমরা গ্রেপ্তার করেছি তাদের কাজই মদের ব্যবসা করা, এর মধ্যে একজন আছে নাসিরুদ্দিন মাহমুদ, সে এই কাজই করেন ক্লাবের গিয়ে তার বিরুদ্ধে অভিযোগ, সে এই ধরনের কাজই করেন, বিভিন্ন ছোট ছোট মেয়েদের রক্ষিতা রাখেন এবং সে ক্লাবগুলিতে সে এই ধরনের এই কাজগুলি আমরা তার বিরুদ্ধে অভিযোগ করছি। যদিও আমরা এখনো তদন্ত করছি, তদন্ত করে আমরা বুঝবো এ ধরনের অভিযোগ সত্য কিনা। আমরা যেহেতু আমাদের এখানে আপনারা জানেন আমরা আজকে অভিযান চালিয়ে আপনারা অভিযানে ছিলেন, আমরা যেহেতু সেখানে কিছু মাদক পেয়েছি, কিছু মানে বিভিন্ন ধরনের ইলিগেল আইটেম আমরা পেয়েছি, এই প্রেক্ষিতে আমরা একটা মামলা রুজু হবে ডিএমপিতে। তারপরে যেহেতু সাভার থানা একটা মামলা, সাভার থানা সোনের রেস্টুরেন্ট নিয়ে যাবেন আমাদের কোনো এদের বিরুদ্ধে যদি আমরা এখন বলবো তাদের বিরুদ্ধে আমরা মৌখিকভাবে আমাদের কাছে অনেক অভিযোগ করেছে, তাদের বিরুদ্ধে উঠতি বয়সী ছোটো ছোটো মেয়েদের নিয়ে তারা এভাবে ক্লাবগুলিতে ডিজে পার্টি করে এ ধরনের অভিযোগ আমরা পেয়েছি। এখন যদি কেউ যদি আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে অভিযোগ করেন আমরা সেটা তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। তিনি আসলে আনুষ্ঠানিকভাবে একটি ব্রিফিং করছিলেন, সেই ব্রিফিং এ তিনি জানাচ্ছিলেন এই যে ঘটনা, অর্থাৎ গ্রেপ্তার করা হচ্ছে এবং তিনজনকে আটক করে নেওয়া হচ্ছে তার বিস্তারিত।